একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখানে 3.5 কেজি মাংস আছে, তো এটা দিয়ে আর কি আমরা বিরিয়ানি তৈরি করবো। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাংসের মধ্যে সব কিছু, লেবু, তারপরে এর মধ্যেও আমি দিয়েছি দই, তারপরে দিয়েছি পেঁয়াজ, সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো আলু, এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ, আর এখানে আমি আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নেব, যেহেতু আমি এখন বিরিয়ানি করব। তো অনেকটাই বিরিয়ানি, প্রায় 10-15 জনের বিরিয়ানি করা হচ্ছে এখানে। তো আমি এখানে 3.5 কেজির মতো মাংস নিয়েছি, 1 কেজি আলু নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। আমি প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, প্রথমে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। তো আমার বোনু আছে সাইডে, তো ওর বাড়িতেই আর কি দেখতে পাচ্ছ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, কারণ আলুগুলো লাল লাল করে না ভাজলে হবে না, আমি এইভাবে রান্না করি। তো আলুগুলো আগে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। তো আমার বোনকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিই। তো বোন ক্যামেরাটা ধরলো, আমি তাড়াতাড়ি করে আলুগুলো ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে আমি আরেকটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। তো দেওয়ার পরে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভাজার পরে আমি দিয়ে দেব সব মশলা। তো এখানে আমি ম্যারিনেট করে আগে থেকেই রেখেছিলাম মাংসটা, তোমরা দেখেছোই। আর এখানে আমি সুন্দর করে আর এই লাল লাল করে ভেজে নেব, আর জিরেটাও হালকা হালকা পুড়ে যাবে আর লঙ্কাগুলোও পুড়ে যাবে হালকা হালকা। তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করে যে মাংসগুলো রেখেছি ওগুলো দিয়ে দেবো। তারপরে আমি বিরিয়ানি আর কি মাংসটা ভালো করে কষানোর পরে তারপরে আমি ভাত রান্না করব, মানে রাইসটা তৈরি করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছ আমি লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর তোমরা সুন্দর একটা গান শোনাবে আমার দাদা, সেই গানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শুনতে থাকো, গান শুনতে শুনতে আমার রান্নাটাও রেডি হয়ে যাবে। ছেদেরনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, ও ভ্রমর কইও গিয়া। আমরা ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো আমি আমি দিয়ে দিচ্ছি মাংসটা, যেটা ম্যারিনেট করে রাখা ছিল, আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, তারপরেও আমরা আবার মশলা দিয়ে ম্যারিনেটটা করে নিলাম। এখন আমরা সুন্দর করে কষাবো, কষানোর পরে যে আমি ওরা জল দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 3.5 কেজির মতন মাংস দিয়ে দিয়েছি, তো সুন্দর করে কষিয়ে নেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে কি বলতো, এই রান্নাটা আমি করেছি, যেহেতু এই রান্নাটা আমি অনেক দিনই হচ্ছে, 2-3 দিন আগের, তো আজকে আমি এডিট করছি আর বলছি যে সত্যি কথা বলতে আমি মানে ভাবতেও পারিনি এত সুন্দর হবে। সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল, নিজের রান্না নিজের কথা বলতে নেই, বাট আমরা খেয়েছি, আমরা জানি যে এতটা সুন্দর হয়েছে কি বলবো। আর যারা খেয়েছে প্রত্যেকজন বলেছে খুব সুন্দর হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম, আর আগেও আমি করেছি টুকটাক, যেহেতু আমি ইউটিউব থেকেই রান্নাগুলো দেখে দেখেই শেখা, আমরা কিন্তু নিজস্ব থেকে মানে কারোর থেকে শেখা না, ইউটিউব থেকে যতটুকু দেখেছিলাম সেইভাবেই আমরা শিখেছি। কিন্তু কী বলতো, ইউটিউবে একটু অন্যরকম করে, আমরা একটু অন্যরকমভাবে করি যাতে আরও সুন্দর হয়। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো মাংসটা কষানোর পরে আমি রাইসটা তৈরি করবো, সে তখনও তোমাদের সাথে দেখাবো। আর আমরা যেটাই করছি, আমরা হলো উনুনের কাঠে করছি, যে মানে উনুনে কাঠের জালে করছি, যেহেতু রান্নাটা খুব সুন্দর টেস্টি হয়। তো মাংসটা আমাদের পুরো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমরা কষিয়ে নিয়েছি মাংসটা। এখন আমরা হালকা মতন একটু জল দিয়ে দেবো, যেহেতু আমাদের লঙ্কা এখন বাটা হয়ে গেছে, তো ওই লঙ্কা
পুরো এর মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছ, আমরা আমাদের ইসে ধরেনি, মানে আমাদের 2.5 কিলো মতন চাল নিয়েছিলাম আর এখানে ডিম নিয়েছি। তো এখানে আমি 2.5 কেজি চালের জন্য আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু আমার একটা হাঁড়িতে ধরবে না। তো কাঠের উনুনে রান্না করা হচ্ছে যেহেতু, আর অনেকটা যেহেতু বিরিয়ানি, তো এখানে আমি সব মশলা এর মধ্যে দারচিনি এলাচ সব কিছু দিয়েছি। তো আমাদের রাইসটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আর কি বিরিয়ানি আর কি তৈরি করার জন্য যেটা মেন কাজ সেটা হলো ঘি। তো ঘিটা আমরা আর কি কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে দিচ্ছি, কারণ চারি সাইডে না লাগিয়ে দিলে পুরো মানে লেগে যাবে কড়াইতে, যেহেতু আমরা নতুন নতুন আমরা জানি না, তবু তৈরি করছি। তো প্রথমে আমি মাংসের ঝোলটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমাদের মাংসটা সুন্দর হয়েছিল, কিন্তু মাংসটা একটুখানি আর কি পুড়ে যাচ্ছিলো, যেহেতু আমি আবার নিচে নামিয়ে ভাবলাম আগে সাজিয়ে তারপরে দেবো। তো মাংসটা আর কি আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি রাইসটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে, পেঁয়াজ ভাজা সব কিছু দিয়ে আর কি আমি রাইসটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগে রাইসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম, তারপরে এখন দিচ্ছি হলো আমি মশলাটা যেটা বিরিয়ানি মশলা, আর এখানে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, ঘি সব কিছু দিয়ে এর উপরে আবার আমি মাংস দেবো। মাংস দেওয়ার পরে তারপরে আমি আবার মশলাটা দিয়ে তারপরে আমি আবার ভাত দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ মাংসগুলো আলাদা করে বাছা হচ্ছে, যেহেতু মাংসের মধ্যে দিলে ঘুটে যাবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল বলে মাংসটা অনেকটা মানে নরম হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ আমি হালকা মতন অল্প করে আবার মাংস দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, কারণ এটা না দিলে হবে না, মানে ধাপে ধাপে দিতে হবে। সবাই জানো যারা বিরিয়ানি তৈরি করো, তা দেখতেই পাচ্ছ কতটা বিরিয়ানি আমি তৈরি করছি। তো একটা কড়াই পুরো ভর্তি করে, তো এখানে দেখতে পাচ্ছ আমি রাইসগুলো আবার দিয়ে দিলাম বেশি বেশি করে, চারিপাশ দিয়ে ভালো সুন্দর করে রাইসগুলো দিয়ে আবার লবণ দিচ্ছি, মানে একইভাবে বারবার করে বসাতে হবে। আর আমরা যেহেতু কড়াইতে করছি, যেহেতু আমাদের এরকম বড় পাত্র ছিল না, হাঁড়ি বা এগুলো ছিল না, এই কারণে কিন্তু আমরা এইভাবে দিচ্ছি। তো বিরিয়ানি মশলা দিলাম, এখন আমি আবার বলছি যে উনুনে না দিলে হবে না, যেহেতু একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো উনুনে আবার বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো ঘিটা দিয়ে আমি আবার নাড়িয়ে দিলাম। তো এখন আমি আবার রাইসটা দিয়ে দেবো, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমাদের বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, তার উপর দিয়ে একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি দিলে ফ্লেভারটা বা সুন্দর একটা গ্র্যান বেরি, তো ওটা অনেক আরও ভালো লাগে। তো মাংসগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসগুলো একটুখানি ম্যারিনেট করা ছিল বলে হালকা মতন ভেঙে ভেঙে যাচ্ছিলো যেহেতু, তো আমি উপর দিয়ে সব জায়গা দিয়ে মাংসটা আর কি ভালো করে দিয়ে দেবো। তো মাংসটা দেওয়ার পরে আমি আবার ঢেকে দেবো। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। বাই বাই।